Panvision TV presents. শুরু করেছিলাম পাবনা থেকে, আমার একটা বিষয় জানার ছিল স্যারের কাছে, যে শিশুদের জন্মগত ভাবে শিশুরা হাড়ের সমস্যা নিয়ে সমস্যা হয় কিনা, আর শিশুদের হাড়ের সমস্যা হলে এটা সার্জারি মানে করা যাবে কিনা। আমরা কিন্তু দুই ধরনের রোগের কথা সাধারণত জানি, এক হচ্ছে বংশগত রোগ হতে পারে, হেরিডিটারি ডিজিজ, আর একটা হচ্ছে জন্মগত রোগ, মানে এটা বাবা মায়ের কারোই ছিল না, হঠাৎ করে এই শিশুটার হলো, এটাকে আমরা বলি জন্মগত রোগ। এবং কমন যেগুলো থাকে, যে এএসডি, ভিএসডি, পিডিএ, টফ, এই ধরনের রোগগুলো খুবই কমন, অর্থাৎ হার্টের পর্দা থাকার কথা, ওই পর্দার মধ্যে ছিদ্র থেকে যায়, ছিদ্র থাকার কারণে ব্লাডটা বাঁদিক থেকে পুরা বডিতে যাওয়ার পরিবর্তে ডান দিকে চলে যায়, ডান দিকে গিয়ে আবার ফুসফুসে চলে যায়, একটা শর্ট সার্কিট হয়ে যায়। এ ধরনের পেশেন্টের চিকিৎসা ডিপেন্ড করে যে কত বড় ছিদ্র, অনেক সময় আছে খুবই ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো সাধারণত কিছুদিন পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যদি ছোট ছিদ্র থাকে তাহলে আমরা সাধারণত ফলো আপ করি, একটা কালার ডপলার ইকো করে দেখা হয় যে এই ছিদ্র থাকার কারণে হার্টের প্রেশার বাড়ছে কি না, এবং ফুসফুসের উপর প্রেশার বাড়ছে কি না, পেশেন্টের কোনো সিমটম হচ্ছে কি না। যদি দেখি পেশেন্ট কোনো সিমটম নাই, সমস্যা নাই, আর ছিদ্রটা খুব ছোট, তখন আমরা কিছুই লাগে না, জাস্ট অবজারভেশন করতে হয়। আর যদি দেখা যায় যে পেশেন্টের ঘন ঘন ইনফেকশান হচ্ছে, সাধারণত কীভাবে আমাদের সন্দেহ হয়, যে একটা ছোট বাচ্চা ঘন ঘন ঠান্ডা কাশি লেগে যাচ্ছে, এটা ছিদ্র থাকার কারণে এটা কমন হয় আর কি, এই ধরনের যদি দেখা যায় সেক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে ছিদ্রের কারণেই তার সমস্যা হচ্ছে। এবং বাচ্চাদের অনেক সময় গ্রোথ কমে যায়, মানে যে বয়োবৃদ্ধি প্রত্যেকটা এই যে একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা কিছুটা কমে যায়, এ থেকেও একটা সন্দেহ হয় যে বাচ্চাটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে শারীরিক, তখন সেই ক্ষেত্রে ওই ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করাই হচ্ছে চিকিৎসার, এবং এই বন্ধ করলে কিন্তু একদম সম্পূর্ণ কিওর, এই বাচ্চার হার্ট অন্য সুস্থ বাচ্চার হার্টের সাথে তখন কোনো পার্থক্যই থাকে না। কিন্তু এই চিকিৎসাগুলো সময় মতো করতে হয়, অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে যে চিকিৎসা করার কথা ছিল 10 বছর আগে, কোনো কারণে করে নাই, পরে যখন আসে অলরেডি অনেক লেট, তখন আর ফুসফুসের ডান দিকে, হার্টের ডান দিকে এবং ফুসফুসে এত প্রেশার বেড়ে যায় যে তখন অপারেশন করা না করা সমান কথা এরকম।